বীর মুক্তিযোদ্ধাদের ফেব্রুয়ারি 2024 মাসের সম্মানী ভাতার অর্থ ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করে নোটিশ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফেব্রুয়ারি 2024 মাসের অর্থ মঞ্জুরির নোটিশটি পাওয়া যাচ্ছে। বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভাতা মঞ্জুরির নোটিশে বলা হয়েছে, চলতি 2023 এবং 24 অর্থ বছরের বাজেটে বিশেষ কার্যক্রম হিসেবে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের অধীন কল্যাণ খাতে বরাদ্দকৃত 4,680 কোটি লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন G2P পদ্ধতিতে EFT-র মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা EFT-র মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্নসারিতে 2,41,390 জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন শর্তে ফেব্রুয়ারি 2024 মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ সর্বমোট 385,41,08,591 টাকা ছাড়ে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হলমে নোটিশ প্রকাশ করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ফেব্রুয়ারি 2024-এর মুক্তিযোদ্ধার স্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট কার্য দিবসের মধ্যে ব্যাঙ্ক ক্রেডিট হবে। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন বীর মুক্তিযোদ্ধাদের ফেব্রুয়ারি 2024 মাসের অর্থসারের আর্থিক মঞ্জুরির সর্বশেষ আপডেট খবর। টিটোয়েন্টি সবাই অবগত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।